হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা জনি খ্যাত কানাডিয়ান জনপ্রিয় অভিনেতা কেনো রিফসের প্রথম দিককার সিনেমা এ ওয়াক ইন দ্য ক্লাউড সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে মানে আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে এবং তিরিশ বছর আগে এই সিনেমাটি যখন নির্মিত হয়েছিল তখন এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় দুইশো কোটি টাকা এবং বক্স অফিসে ওই সময় আয় করেছিল প্রায় এক হাজার কোটি টাকা তো বুঝতেই পারছো সিনেমাটি কেমন জনপ্রিয়তা পেয়েছিল আর এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10.6.7 এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটি তোমার ভালো লাগবে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে 2000 সালে কিন্তু বলিউডে সিনেমাটি রিমেক করা হয়েছিল যে সিনেমা নাম ছিল হচ্ছে দায়ী আকসার প্রেম কি যেটাতে অভিনয় করেছিল অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় আর ওই সিনেমাটিও বলিউডে হিট হয়েছিল তবে হলিউডের যে সিনেমাটা আমরা এখন एक्सप्लेन করব এটাও কিন্তু একটা রিমেক সিনেমা এটা মূলত একটা ইতালিয়ান সিনেমা ছিল যেটা 1942 সালে যেটা আজ থেকে প্রায় 80 বছর আগে তৈরি হয়েছিল তো বুঝতে পারছিস স্টোরিটা কত পুরনো এবং এই স্টোরিটা ভাই সিনেমাটা তোমাকে একটা ক্লাসিক ইউনিক ভাইব দিবে তো বাড়তি কোনো কথা না বলে আমরা সিনেমাটি এক্সপ্লেন করা স্টার্ট করব তবে তার আগে বিজ্ঞাপন থাকবে তুমি চাইলে দেখতে পারো কিংবা স্কিপ করে চলে যেতে পারো মূল ভিডিওতে তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিশিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমা শুরুতে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার ফলকে আই মিন আমাদের আমরা জনৈক টাইপ টাইপে দেখবো না পুরো রোমান্টিক টাইপে দেখবো ভাই একটা কেন তো যাই হোক শেষ করে বাড়িতে এসেছে আর এখানে আমরা জানতে পারি সে আমেরিকা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়েছিল আর কি তো চার বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে সে ফেরত আসলো তবে যুদ্ধের আগে সে একজন মেয়েকে বিয়ে করে গিয়েছিল আর তার নাম ছিল হচ্ছে বেটি তাদের প্রেম হয়েছিল অল্প কিছু সময়ের জন্য তবে তারপরেও তারা বিয়ে করে গিয়ে তো যাই হোক পল ভেবেছিল যে এত বছর পরে সে আসছে তার ওয়াইফ হয়তো তাকে পিক আপ করতে আসবে কিন্তু তার ওয়াইফ আসেনি তো পলের পর অবাক হয়ে বাড়ি ফিরে এবং তার স্ত্রীকে বলে আমি যে তোমাকে রেগুলারলি চিঠি লিখতাম এবং চিঠিতে বলেছিলাম যে আজকে আমি আসবো তো বেটি তখন বলে সরি আমি জানতামই না তুমি আসবে তো পল বলে তুমি আমার চিঠি পড়নি তো বেটি তখন বলে তুমি সবসময় যুদ্ধের কথা বলতে যেটা পড়লে আমার ভয় লাগতো ওটা আমার পছন্দ ছিল না তো এই জন্য আমি তোমার চিঠি পড়া বাদ দিয়ে দিয়েছিলাম তো এটা শুনে পলের অনেক খারাপ লাগে কিন্তু তারপরে সেই বিষয়টিতে ছাড় দিয়ে দেয় কারণ হাজার হলো স্ত্রী তো যাই হোক পল মাত্র এখন ভালো মন্দ কিছু না বলে বেটি বলা শুরু করে যে এখন তুমি কি করবে আর তোমার জবের ব্যাপারে আমি অলরেডি কথা বলে ফেলেছি তুমি এখন থেকে চকলেট বিক্রির কাজ করতে পারো তো পল তখন বলে আমি চকলেট বিক্রির কাজ কাজ করতে পারবো না আমি আমি এত বছর ধরে যুদ্ধ করে আসলাম তোমার এখানে থেকে করি কারণ আমি তোমাকে নিয়ে নতুন একটা জীবনের চিন্তা ভাবনা করেছিলাম আর এই সব বিষয়টা আমি অনেক লেটারও লিখেছি তুমি এগুলোর কিচ্ছু পড়নি তো বেটি আসলে এগুলোর কিছুই পড়েনি তো ওই বিষয়টিতে পলের খুব আফসোস হয় কিন্তু পলের আফসোস দেখার সময় তো বেটির নেই উল্টো বেটি আফসোস এটা নিয়ে আফসেট এটা নিয়ে যে পল চকলেট বিক্রি করার সেটি আগ্রহী নয় তবে পল কিন্তু চকলেট যে তোমার ওই রাস্তাঘাটে বিক্রি করবে ওরকম নয় হয়তো ফ্যাক্টরিতে গিয়ে তারপর একটা দোকান দেবে এরকম একটা কিছু তবে তারপরেও বেটি যেহেতু মেয়ে মানুষ পলকে মানিয়ে নেই পারছো মেয়েদের কাছে অফার করার মতো অনেক কিছু রয়েছে তো এরপর তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে আর পরের দিন আমরা দেখতে পাই পল ফাইনালি চকলেটের কয়েকটা স্যাম্পল নিয়ে ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু তখন ট্রেনে অনেক সুন্দর একটা মেয়ের সাথে তার দেখা হয়ে যায় আর এই মেয়েটির নাম হচ্ছে ভিক্টোরিয়া তো যাই হোক ওই মেয়েটির ব্যাগ রাখতে একটু সমস্যা হচ্ছিল তো এর জন্য পল করে ওই মেয়েটিকে ব্যাগ রাখতে হেল্প করে তখন ব্যাগটির নিচে পড়ে যায় আর তখন ব্যাগটির ভেতর থেকে ভিক্টোরিয়া এবং ওর বাবার যে একসাথে একটা ছবি ছিল সেই ছবিটা পড়ে যায় তো ভিক্টোরিয়ার বাবার ছবি দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে ওঠে আমার বাবা তো আমাকে মেরে ফেলবে তবে পল মনে করে ছবিটা ভেঙে গিয়েছে এজন্য হয়তো এরকম বললো ভিক্টোরিয়া এবং পল এটার জন্য বলে যে ভয় পেও না সব ঠিক হয়ে যাবে বাট তখনই ট্রেনের ব্রেক লেগে যায় এবং একে অপরের উপরে পড়ে কিন্তু তখন ভিক্টোরিয়া পলকে উপর উঠতে সাহায্য করে কিন্তু ওই মুহূর্তে ভিক্টোরিয়া করে কি পলের উপর বমি করে দেয় কেন বমি করলে এটা একটু পরেই বুঝতে পারবে তো যাই হোক এটা যেহেতু পলের আর্মির ইউনিফর্ম ছিল ছিল সে যেহেতু আর্মির ইউনিফর্ম পরে বেরিয়েছিল এই জন্য সে করি এটা বাথরুমে গিয়ে পরিষ্কার করা শুরু করে বাট তখনই ট্রেনের টিটি আসে হচ্ছে পলের টিকিট চেক করতে কিন্তু পলের কাছে এখন যেই টিকিটটা ছিল সেই টিকিটটাও নয় এটাও চকলেট ফ্যাক্টরির যে স্টেশনে নামবে তার আগের স্টেশনের টিকিট তো তো অবাক হয়ে যায় আবার এদিকে ভিক্টোরিয়া যেহেতু পলের উপর বমি করেছিল এজন্য জন্য সবাই পলের কাছ থেকে গন্ধ পেয়ে মনে করো যে একটু নাক সেট কাজ ছিল তবে তারপরেও পল করে কি ব্যাপারটা ইগনোর করে সামনে গিয়ে বসে এবং ফিরে এসে দেখতে পাই ভিক্টোরিয়া তার সিটে ঘুমিয়ে গিয়েছে তো পলও তার সিটে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তখনই যুদ্ধের খারাপ স্বপ্ন দেখতে শুরু করে আর এরপর যখন ও চোখ খোলে ও দেখতে পায় যে ও স্টেশনে চলে এসেছে মানে ওই টিকিটের স্টেশনে যে স্টেশনের যাওয়ার কথা সেই স্টেশনে টিকিট না মানে ওই টিকিটের স্টেশনে ফ্যাক্টরি স্টেশনে না আর ও এটাও দেখতে পায় যে ভিক্টোরিয়া চলে গিয়েছে তো ও জলদি বের হয়ে একটা বাসে উঠে পড়ে কারণ ওই পরের স্টেশনে যেতে হবে কিন্তু দেখতে পায় সেই বাসে ভিক্টোরিয়া রয়েছে তো ভিক্টোরিয়া তখন পলকে দেখে চিনতে পারে এবং সরি বলে তো পল তখন বলে সমস্যা নেই তোমার তো টেনশন করতে হবে না তো ভিক্টোরিয়া তখন পলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছো তো পল তখন বলে মুখ ফ্যাক্টরিতে যাচ্ছি তো ভিক্টোরিয়া তো বলে তুমি যে ট্রেনে ছিল ওই ট্রেনে তো যেতে পারতে তোমার তো এখানে বাসে ওঠার দরকার ছিল না পল তখন বলে আমি যাই না কার সাথে যেন আমার টিকিট চেঞ্জ হয়ে গিয়েছে আমার টিকিট একটু ঝামেলা হয়েছিল আর তখনই ভিক্টোরিয়া খেয়াল করে পল যখন ভিক্টোরিয়াকে সাহায্য করছিল তখন ওদের টিকিটটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছে তো এর জন্য ভিক্টোরিয়ার পলের জন্য অনেক খারাপ লাগে আর তখন আমরা দেখতে পাই কিছু বদমাইশ আসে যারা ভিক্টোরিয়াকে বিরক্ত করতে শুরু করে যে এই মাইয়া তুমি একা নাকি এটা সেইটা তো পল তখন ওই বদমাইশদেরকে বলে যে ভিক্টোরিয়াকে একা ছাড়ো কিন্তু ওই বদমাইশরা মানেই না উল্টো পলের উপরই হামলা করে দেয় তো এরপর পল ওদেরকে অনেক মারে আর এটা ড্রাইভারের পছন্দ হয় না এর জন্য সে করে কি ওই যে বদমাশ ছিল ওদের সহ পলকে বাস থেকে নামিয়ে দেয় কিন্তু চিন্তা করো বাংলাদেশে যদি এরকম হতো ড্রাইভার হেল্পার ধরে উল্টো পিটনে শুরু করে দিত তো যাই হোক পলের পর চিন্তা করে সামনের রাস্তা হাঁটতে হাঁটতে যাবে কিন্তু কিছুদূর এগিয়ে গিয়ে সে ভিক্টোরিয়াকে দেখতে পায় যে বসে কাজ ছিল তো পল তখন জিজ্ঞাসা করে তুমি রাস্তায় বসে এখানে কাজছ কেন ভিক্টোরিয়া তখন বলে আমার বাসা এখানেই আমি বাস থেকে এখানে নেমেছি কিন্তু বাসায় যাওয়ার সাহস পাচ্ছি না কারণ বাড়িতে গেলে আমার বাবা মাকে মেরেই ফেলবে তো পল তখন জিজ্ঞাসা করে কি হয়েছে কি এমন করেছো তুমি তো ভিক্টোরিয়া আমি যখন কলেজে পড়তাম তখন আমার কলেজের একটা সাথে প্রেম হয়ে গিয়েছিল আর তারপর তার সাথে আমি শারীরিক সম্পর্ক করি কিন্তু যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন প্রফেসর ভয় আমাকে ছেড়ে পালিয়ে যায় কারণ সে ম্যারিড লাইফে বন্ধু থাকতে চায় না সে এখনই বিয়ে করতে চায় না তো পল তখন ভিক্টোরিয়াকে বলে তুমি আপসেট হয়েও না যেহেতু নতুন একটা জীবনে পৃথিবীতে আসতে চলেছে তোমার বাচ্চা এই দুনিয়াতে আসছে তোমার এই বিষয়টি নিয়ে খুশি থাকা উচিত আর তখন পলের মাথায় একটা আইডিয়া আসে পল ভিক্টোরিয়াকে বলে আচ্ছা যদি এমন হয় তোমার হাজবেন্ড একদিনের জন্য তোমার বাসায় আসলো কিন্তু পরের দিন তোমার হাজবেন্ড পালিয়ে গেল তাহলে এতে তো তোমার কোনো দোষ থাকবে না আর তোমার বাবা হয়তো তোমাকে কিছু বলবে না তো একদিনের জন্য আমি তোমার হাজবেন্ড সাজার নাটক করতে পারি আর তোমার এতে হেল্প হয়ে গেলে তুমি বেঁচে গেলে আর আমাকে তো তোমার বাবা কোনোদিন দিন পাবেই না তো ভিক্টোরিয়ারও যেহেতু এই হেল্পটার দরকার ছিল তার কাছে মনে হয় যে এই বুদ্ধিটা ভালোই সে রাজি হয়ে যায় তো এরপর চলতে চলতে ওদের কথা হয় ভিক্টোরিয়া জিজ্ঞেস করে তুমি তো সৈনিক ছিলে যুদ্ধ করা মনে হয় অনেক টাফ বিষয় তাই না তখন পল বলে হ্যাঁ যুদ্ধে আমি প্রায় ভয় পেতাম কিন্তু আমি যখনই ভয় পেতাম তখন আমি ভবিষ্যতের ব্যাপারে ভাবতে শুরু করতাম আমার স্বপ্ন ছিল আমার স্ত্রীকে নিয়ে আমার সুন্দর একটা ফ্যামিলি থাকবে এবং সেখানে আমার ছোট ছোট বাচ্চা থাকবে আর গ্রামে একটা ছোট্ট ঘর থাকবে সাথে একটা কুকুর থাকবে আর আমার পরিবারে আমার সব কিছু তো এরপর ওরা যখনই ভিক্টোরিয়াদের বাসার কাছে চলে আসে তখনই হঠাৎ করে কেউ ওদের উপর গুলি করে আর এটা ছিল হচ্ছে ভিক্টোরিয়ার বাবা যার নাম ছিল হচ্ছে অ্যালবার্ট তো অ্যালবার্ট ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করে এটাকে ভিক্টোরিয়া তখন বলে এটা আমার হাজবেন্ড তো এটা শুনে অ্যালবার্ট অনেক রেগে ফায়ার হয়ে যায় কারণ অ্যালবার্ট প্রথমত আমেরিকান ছিল না সে ছিল মেক্সিকান এবং সে পুরাতন ধাঁচের ছিল মানে বুঝতেই পারছো এই সিনেমার কাহিনী যেহেতু আজ থেকে আশি বছর আগে তখন আমেরিকা বা পশ্চিমের এত ন্যাংটা দেশ হয় না আর কি তখন আমেরিকান বাবা মারাও চিন্তা ভাবনা করতো যে আমাদের সন্তানরা আমাদের ইচ্ছা মতো বিয়ে করবে আর তার উপর যদি গ্রাম হয় তাহলে তো কথাই নেই তো যাই হোক অ্যালবার্টের আরো ইচ্ছা ছিল আই মিন আমাদের নাইকার বাবার ইচ্ছা ছিল সে যেহেতু মেক্সিকান সে একটা মেক্সিকান জামাই তার মেয়েকে দিয়ে বিয়ে করাবে কোনো আমেরিকান ছিল না তো এর জন্য সে পলকে অ্যাকসেপ্ট করবে না তবে ভিক্টোরিয়া তখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে যে আমি ভালোবেসেছি ভুল কিছু তো করিনি কিন্তু অ্যালবার্ট এটা মানেই না সে বলে তুমি আমার বিশ্বাস ভেঙেছ তবে তারপরেও পলকে ভিক্টোরিয়ার বাবা জিজ্ঞাসা করে তুমি কি করো তখন পল কি করবে তখন পল বলে আমি চকলেট বিক্রি করি এটা শোনার বাবা তো আরো বেশি খেপে যায় মানে চকলেট বিক্রি করে তো ভিক্টোরিয়ার বাবা যখন পুরো খেপা তখনই ভিক্টোরিয়ার দাদা চলে আসে যার নাম হচ্ছে ডন আর ওনার পলকে দেখে অনেক পছন্দ হয় এবং তিনি পলকে করে নেন আর ভিক্টোরিয়া ওদিকে তার মাকে বলে আমার বাবার এত সমস্যায় কি উনি কেন বুঝতে চায় না আমি বড় হয়েছি আমার ডিসিশন আমি নিজেই নিতে পারি আর তখন ওর মা ওকে জিজ্ঞাসা করে তুমি কি আসলে ওকে অনেক বেশি ভালোবাসো তখন ভিক্টোরিয়া বলে হ্যাঁ আর এটা শোনার পর ওর মা বলে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না বাকি আমি সামলে নেবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো এরপর রাতের বেলা ওরা যখন ডিনার করতে বসে তখন ভিক্টোরিয়ার কাছে ওদের মা ওদের প্রেম কাহিনী শুনতে চাই কিভাবে দেখা হলো কিভাবে প্রেম তো 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 বুঝতেই পারছো হতে ব্যাপারে দুজনের গল্প থাকে সবাই একটু হয়ে যায় তারপরে ওরা গল্পটি শেষ করে মানে এই জায়গার মজাটা বুঝতে হলে তোমার অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে হবে এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি তুমি যদি এই সিনেমাটি দেখো অন্যরকম একটা ভাইপ পাবে মানে কি বলবো ক্লাসিক একটা ভাইপ পাবে তো যাই হোক এরপর অ্যালবার নায়িকার বাবা আমাদের নায়কের বাবা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বাট অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি পলের কোনো বাবা মা নেই পল বড় হয়েছে এতিম খানাতে এমনকি বাবা মার পরিচয়ও জানে না আর এই জিনিসটা মেক্সিকানদের কাছে কমন নয় মানে আমেরিকানরা তো জন্ম দিয়ে লাপাত্তা বাট মেক্সিকানরা হচ্ছে অনেকটা আমাদের মতো তো নাইকার বাবা তখন বলে দেখো আমি যার সাথে মেয়ে বিয়ে দিচ্ছি তার বংশ পরিচয় সম্পর্কে আমার জানা উচিত মানে বুঝতে পারছে ওই সময় পুরো একেবারে বাংলাদেশের সিস্টেমে ছিল প্রায় তবে বাংলাদেশ এখন এই সিস্টেমে নেই বাংলাদেশ এখন আমেরিকার চেয়ে উন্নত হয়ে গিয়েছে তো যাই হোক এরপর নাইকার বাবা পলকে আরো অপমান করে যে সে গরিব এবং চকলেট বিক্রি করে তো পল অনেক কষ্ট পায় এবং ডিনার না করেই বাইরে চলে আসে ভিক্টোরিয়ার সাথে বাইরে আসে আর ভিক্টোরিয়ার বাবার জন্য ওকে সরি বলে যে আমার বাবা আসলে অনেক খারাপ কথা বলেছে বাট পল তখন উল্টে বলে না তুমি তো অনেক ভালো একটা পেয়েছিলে অনেক ভালো একটা পরিবারে জন্মেছ উনি যাই বলুক না কেন আমার সমস্যাটা আমি সহ্য করে ফেলবো আর ওনার জায়গায় যদি আমি থাকতাম আমিও ঠিক এমনটাই করতাম কারণ উনি যে মেয়ের উপর এত ভরসা করেছে তাকে পড়তে শহরে পাঠিয়েছে তার মেয়ে যদি এরকম করে সে কি চুপ থাকবে তার একটা স্বপ্ন ছিল না বাট ভিক্টোরিয়া বলে আমি বিশ্বাস করি তুমি আমার বাবার মতো নাও তুমি আরো ভালো মানুষ হবে তো যাই হোক পল আর কোনো কথা বলে না আর এরপর রাতের বেলায় ভিক্টোরিয়ার মা ওদের জন্য বিছানা তৈরি করে দেয় আর ভিক্টোরিয়ার মা বলে এই বিছানাটা কিন্তু অনেক খানদানি একটা বিছানা আমাদের যখন প্রথম বাসর রাত হয়েছিল সেদিন তোর দাদা দিয়ে এই বিছানাটা আমাদের দিয়েছিল আর আজকে আমরা তোদের দিলাম আর যাওয়ার সময় ভিক্টোরিয়ার মা আরো বলে তুই টেনশন করিস না তোর বাবা তোদেরকে মেনে নেবে তোর বাবার রাগ বেশিক্ষণ থাকে না আর কিছুদিন অপেক্ষা কর তোর রাতের বেলায় আমরা দেখতে পাই ভিক্টোরিয়ার মা ভিক্টোরিয়ার বাবাকে অনেক বোঝাচ্ছে যে ওদের উপর রাগ করে থেকো না এভাবে রাগ করে থাকা ভালো কিছু নয় তুমি যা ওদের সাথে গিয়ে কথা বলো আর এই দিকে ভিক্টোরিয়া পলকে জিজ্ঞাসা করে তোমার কি চকলেট বিক্রি করতে আসলেই ভালো লাগে একজন সৈনিক ছিলে তুমি তারপরে এখন এসে চকলেট বিক্রি করছো তো পল তখন বলে আমি রাস্তা ভরে তো এটাই চিন্তা করছিলাম যে আমি কি করব আমি কি কোনো জব করব না ভবিষ্যতে কি করব না চকলেট বিক্রি করব তো ভিক্টোরিয়া তখন বলে তোমার লাইফ তুমি যা তাই করতে পারো পল তখন বলে তুমি বুঝবে না কারণ তোমার বউ নেই আমার বউ চেয়ে আমি এটাই করি কিন্তু ভিক্টোরিয়া বলে তোমার চেয়ে আমার অবস্থা তো আরো খারাপ আমি অলরেডি প্রেগনেন্ট তুমি তো চলে যাবে আমাকে কেউ কোনোদিন বিয়েও করতে চাইবে না তো পল তখন বলে দেখো আমি যদি কাউকে ভালোবাসতাম মানে আমার সাথে তোমার যদি সম্পর্ক থাকতো বোনা থাকতো এটা কোনো ব্যাপার হতো না আমি তোমাকে বিয়ে করতাম আর তখনই এলবার্ট ওদেরকে দেখতে আসে আই মেন শ্বশুর আব্বা তো তখনই দ্রুত বেডের এর উপরে উঠে পরে মানে পল তো নিচে শুয়েছিল এবং ভিক্টোরিয়ার কাছাকাছি চলে আসে মানে ভাব দেখাবে আমাদের বিয়ে হয়েছে তবে এলবার যখন যাচ্ছিল তখন সে পলের বেড নিচে দেখতে পায় আর তাছাড়া ওদের দরজার যেহেতু লক্ষলা ছিল এটা নিয়ে বলে যে তোমাদের দরজা লক্ষ করা উচিত ছিল তো যাই এরপর পল তখন ভিক্টোরিয়া বলে আজকে রাতের সেফটির জন্য আমাদের মনে হয় একসাথেই শোয়া উচিত তো ভিক্টোরিয়া তে রাজি হয়ে যায় তবে ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে বাট তখনই পল সকল নিজেকে আটকায় আর ওই মুহূর্তে ওদের বারান্দা থেকে বেল বাঁচতে শুরু করে অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই আলবার্ট বা এই মেক্সিকান ফ্যামিলির মেন ব্যবসাটাই হচ্ছে তাদের বিশাল আঙুরের বাগান রয়েছে এবং সেই আঙুর থেকে তারা করে কি ওয়াইন বা মদ তৈরি করে আর ওই বেশি ঠান্ডা পড়লে আঙুর নষ্ট হয়ে যায় তো আজকে যেহেতু বেশি ঠান্ডা পড়েছে এর জন্য আঙুর গাছকে গরম বাতাস দিতে হবে তো এই জন্য তারা করে কি আগুন জ্বালায় এবং সেটার গরম বাতাস আঙুর গাছে দেয় আর পলো তখন ওর শ্বশুর আব্বাকে বলে আমি আপনাকে এই কাজে সাহায্য করতে চাই বাট উল্টো শ্বশুর আব্বা রেগে বলে তোমাকে এই কাজ শেখানোর মতো যথেষ্ট সময় আমার নেই তবে ভিক্টোরিয়া জানতে এই কাজটা কিভাবে করতে হয় তো সে পলকে বলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর এটা আঙ্গুর গাছকে গরম বাতাস দেওয়ার জন্য খুবই সুন্দর একটা পদ্ধতি তো যাই হোক এই কাজ করতে গিয়ে পল আর ভিক্টোরিয়া দুজনে একে অপরের অনেক কাছে কাছে চলে আসে আর তারপরে সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই পল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় বাট তখনই ওর ওর দাদা চলে আসে এবং ওর দাদা পলকে বলে তুমি আমার সাথে চলো তো যাই হোক অ্যাকচুয়ালি হয়েছে কি পলের চকলেট ওরা খুব পছন্দ হয়েছে তো সে পলকে বলে দেখো আজকে হচ্ছে আমরা ফল উঠাবো মানে সব আঙ্গুর উঠাবো আজকের দিনটা তুমি থেকে যাও

আর তখনই দেখা যায় আজকে যেহেতু ফল উত্তোলন হবে মানে ফসল উত্তোলন হবে এজন্য ভিক্টোরিয়ার ছোট ভাই চলে এসেছে এবং এরপর ও কারিকর দুলা পলের সাথে দেখা করে বাট এখানে এসে ভিক্টোরিয়ার ছোট ভাই আই মিন তার অন্যরকম নাম বলে ও যেহেতু মেক্সিকান ওর নাম তো মেক্সিকান টাইপের কিন্তু ও যেহেতু আমেরিকান স্কুলে পরে শহরে গিয়ে এজন্য নিজের পছন্দ মতো আমেরিকান স্টাইলের নাম রেখেছে বাট এটা শুনেও নাইকার বাবার পছন্দ হয় না যে আমার ছেলে মেক্সিকান হয়ে আমেরিকান নাম রেখেছে তো যাইকে এরপর আঙুর কাটা শুরু হয় এবং আমরা দেখতে পাই পলকে ভিক্টোরিয়া শিখিয়ে দেয় কিভাবে আঙুর গুলো কাটতে হয় এবং এখানে একরকম মনে করো জাবাই শ্বশুরের পাল্লা পাল্লি হয়ে যায় আঙুর বেশি কাটতে পারে এবং আমরা দেখি পল প্রত্যেকটা ওয়ার্কারের মতো অনেকগুলো আঙুর তুলে ফেলে আর আঙুর তোলা শেষ হলে তারা সবাই মিলে করে কি পূর্বের বানানো ওয়াইন খায় আর তারা খুব খুশি ছিল আর তখন দাদা শ্বশুর পলকে বলে তুমি অনেক ভালো একটা মানুষ আমার বিশ্বাস আমার ছেলে তোমাকে পছন্দ করবে জাস্ট একটু সময়ের ব্যাপার তো যাই হোক এরপর যে আঙুলগুলো একটু ফাটাফাটা ছিল সেগুলো করে কি পাড়া দিয়ে ওরা রস বের করবে তারপর হচ্ছে তোমার মদ বানাবে মানে আঙুর থেকে ওয়াইন বানানোর সিস্টেমটা হলো আঙুর থেকে রস বের করে তারপর করে একটা কাঠের বক্সে রেখে মাটি নিচে রেখে দেয় যত বছর যাবে তত বেশি ওটা দামি মদ হবে আর কি ইভেন একশো দেড়শো বছর পুরনো বা দুইশো বছর পুরনো মদও পাওয়া যায় কিন্তু প্রথম যে মদ বানানোর প্রসেসটা সেটা নতুন কাপড় দিয়ে করানো হয় মানে এলাকার যত নতুন বিয়ে হয়েছে তাদের দিয়ে করানো হয় তো তখন ভিক্টোরিয়া পলকে নিয়ে সেখানে যায় আর ওখানে ওরা অনেক নাচানাচি করে আনন্দ করে আর এটা করতে গিয়েও ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে এবং ফাইনালি একে অপরকে কিস করতে শুরু করে কিন্তু তখন পল আবারও নিজেকে আটকায় এবং পল বলে আমি তোমার সাথে এগুলো করতে পারবো না কারণ আমি অলরেডি বিবাহিত আর ভিক্টোরিয়ার এই বিষয়টা অনেক খারাপ লাগে আর তার পরের সিনেমা দেখতে পাই ভিক্টোরিয়ার ছোট ভাই তার বাবার সাথে ওর নতুন ব্যবসার প্ল্যান সম্পর্কে কথা বলছিল তো পলের এই আইডিয়াটা বা আমাদের নায়কের এই আইডিয়াটা অনেক পছন্দ হয় আর তখন শ্বশুরা বা পলের উপর রেগে যায় দুজনের উপরে রেগে যায় বাট তখনই ভিক্টোরিয়া চলে আসে এবং ভিক্টোরিয়া বলে তুমি কথায় কথায় যার তোর উপর এরকম রায় এটা কিন্তু আমার পছন্দ নয় আর তুমি পলকে এইভাবে ট্রিট করতে পারো না তো আলবার্ট তখন বলে হ্যাঁ পলের সাথে খালি আমি খারাপ ব্যবহার করি তোদের মধ্যে তো মনে হয় ভালো সম্পর্ক নেই তোরা তো এক বিছানায় রাতে ঘুমাসো নস আর আমি তোর ব্যাগের মধ্যে অনেক কাপড় চুপড় দেখেছি তো আমার কাছে মনে হয়েছে তুই এখানে থাকার জন্য এসেছিস বাট পলের তো এরকম আমি কোনো কাপড় চুপড় দেখলাম না বাট পল তখন বলে আপনি কি জানেন ভিক্টোরিয়া আপনাদের সবাইকে কত ভালোবাসে আমরা ইচ্ছা করলে কি শহরে থাকতে পারতাম না শুধুমাত্র আপনাদের জন্যই তো আমরা এখানে এসেছি আর এই কথা বলে পল সেখানে চলে যেতে লাগে কিন্তু পলের যেহেতু ইউনিফর্মটা নষ্ট হয়ে গিয়েছে তখন একটা বৃদ্ধা মহিলা ওর ড্রেসটা ভিজিয়ে দেয় হওয়ার জন্য আর এদিকে ভিক্টোরিয়াও কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল বাট তখন পল করে কি ভিক্টোরিয়াকে সাহায্য করতে যায় বাট ভিক্টোরিয়া তখন পলকে নিষেধ করে এবং বলে তুমি যথেষ্ট করেছো আর করার দরকার নেই তুমি এখন চলে যেতে পারো আর তোমার নিজের লাইফে তোমার সামনে এগোনো উচিত কারণ তুমি সারা জীবন তো আমাকে সাহায্য করতে পারবে না তো এটা বলে ভিক্টোরিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় বাট পলও তখন ওর সাথে যায় আর আলবার্ট মানে শ্বশুরাব্বা এই জিনিসটা খেয়াল করে আর সে পলকে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করেছো তার মানে এই না তুমি আমার সব সম্পত্তি পেয়ে যাবে বা আমার মেয়ের সাথে যাইছে তাই করবে তো পল তখন শ্বশুরাব্বাকে বলে আপনি এমন কেন আপনার কি মনে হয় আপনার মেয়েকে আমি সম্পত্তির জন্য বিয়ে করেছি আপনি শুধুমাত্র এরকম নেগেটিভই ভাবেন আপনার মেয়ে কতটা চমৎকার কতটা সুন্দরী ও কতটা ভালো মানুষ আপনার মতো যদি একটা মেয়ে আমার থাকতো আমি ওর জন্য জীবনও দিয়ে দিতে পারতাম আর ওর মতো মেয়েই হয় না তো ভিক্টর এসব কথাগুলো শুনে এবং ওর অনেক ভালো লাগে কিন্তু পল এরপর সেখান থেকে চলে আসছিল বাট দাদা শ্বশুর আবার ও পলকে থামায় অ্যাকচুয়ালি দাদা শ্বশুরের কাছে মনে হচ্ছিল পল এবং ভিক্টোরিয়া মানে নাতনি জামাইয়ের সাথে নাতনির হয়তো ঝগড়া হয়েছে তো এই জন্য সে পলকে সাইডে নিয়ে যায় এবং মত্রত খাওয়ায় এবং বলে শোন পুরুষের মহিলা দুজনের মন মানসিকতা আলাদাই হয় কিন্তু মেয়ে মানুষ শুধুমাত্র হৃদয় গড়া মিথ্যা কথা পছন্দ করে তো মেয়ে মানুষ যদি রাগ হয় ওদের রাগ ভাঙানো খুবই সহজ আমি বলছি তোকে কি করতে হবে তো এরপরে দাদা শ্বশুর করে কি ব্যান্ডের লোকদের ডেকে নিয়ে আসে এবং সে পলকে বলে তুই ওদের নিয়ে ভিক্টোরিয়া জানালার কাছে যা এবং গাড়িয়ে সুন্দর একটা গান গাবি তো পল এটাই করে আর দাদা শ্বশুর বলে দিয়েছে তোর গান শুনে ভিক্টোরিয়া যদি রুমের লাইট অন করে তার মানে হবে হচ্ছে তোকেও মাপ করে দিয়েছে তো এরপর পল করে অনেক সুন্দর গান করে তবে তারপরেও ভিক্টোরিয়া রুমের লাইট অন করে না বুঝতেই পারছো কেন অন করে না কারণ পল তো আরেকজনের তবে তবে তারপরেও পল যদিও আরেকজনের তবে তারপরেও সে অনেক ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় এবং এখান থেকে চলে আসছিল আর একদম শেষ মুহূর্তে ভিক্টোরিয়া করে কি রুমের লাইটটা অন করে দেয় বাট পল এই ব্যাপারটা জানতেও পারে না আর পরের দিন আমরা দেখি পলের ট্রেন আসতে দেরি করে কিন্তু তখনই ওই শহরে সেলিব্রেশন হচ্ছিল যে আজকে যত কৃষক রয়েছে তারা তাদের মদ নিয়ে আসবে যে মদটা সবচেয়ে ভালো হবে সেটাকে অ্যাপ্রুভ করা হবে মেয়রের পক্ষ থেকে তো ওখানে ভিক্টোরিয়ার ফুল ফ্যামিলি এসেছে আমি আমাদের নায়িকাদের ফুল ফ্যামিলি এবং সে এসে পলকে দেখতে পায় তো পলকে দেখার পরে ওয়াইন এবং একসাথে লাস্ট বারের মতো চেয়ার করে সেই বিদায় নিচ্ছিল তো এই জিনিসটা তাদের দুজনের কাছে খারাপ লাগছে বাট তখনই এখানে শ্বশুর সামনে চলে আসে আর শ্বশুর তো এখানে ভাবছিল যে পল হয়তো চকলেট বিক্রি করার জন্য যাচ্ছে তবে শ্বশুর এখন আর কি মনে করো পলকে মেনে নিয়েছে অ্যাকচুয়ালি গত পল যেভাবে ভিক্টোরিয়ার জন্য গান গিয়েছে শ্বশুর বুঝতে পেরেছে তার মেয়েকে পল আসলেই ভালো আসে তো সে খুব খুশি পলকে বলে তোমার চকলেট বিক্রি করতে যেতে হবে না আমার সব সম্পত্তি তোমার আর তারপর সে করে একটা পুরোহিত কেউ নিয়ে আসে এবং বলে আজকে আমার মেয়ের বিয়ে আয়োজন করব। এখন এখানেই বিয়ে হবে আনন্দে বাট পল তখন সরাসরি কিছু এখানে এখানে ভিক্টোরিয়াকে বলে আমাকে যেতে হবে আর একটা গিফট দিয়ে বলে এটা আমার পক্ষ থেকে গিফট তোমার বেবির জন্য যেটা একটা গোল্ড মেডেল আমি দ্বিতীয় করার জন্য আর বাধ্য হয়ে ভিক্টোরিয়া ওর বাবার কাছে সকল সত্য কথা বলে আর এই সব কথা শুনে তো নাইকার বাবা অনেক রেগে যায় আর ওইদিকে পল যখন যাচ্ছিল গাড়িতে সেই গাড়িতে যাওয়ার সময় একটা স্বপ্ন দেখে ও নর্মালি দুঃস্বপ্ন দেখে ভয়ের স্বপ্ন দেখে কিন্তু আজকে ওর অনেক ভালো একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ও স্বপ্ন দেখে যে ওর একটা ছেলে রয়েছে পরিবার রয়েছে এবং ও গ্রামে রয়েছে এবং ওর স্ত্রী হচ্ছে ভিক্টোরিয়া এবং ওর অনেক খুশি রয়েছে তো এটা দেখে অবাক হয়ে যে স্বপ্ন আমি কেন দেখলাম তো যাই হোক এই স্বপ্ন দেখার সিদ্ধান্ত নেয় যে আমি চকলেট বিক্রি করব না আমি আমার ওয়াইফ গিয়ে বলবো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করব তো এই কথা ভেবে পল করে কি শহরে ওর বাড়ি ফিরে আসে তো যেহেতু তখন মোবাইল ছিল না তাহলে তো আর পল বলতে পারছে না ওর ওয়াইফকে কে যাই বাড়ি আসছি তো হুট করে যখন ও ঘর ঢুকে তখন ও দেখতে পায় ওর ওয়াইফ অন্য একটা লোকের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলছে তো পল কি বলবে পল কিছু বলার আগেই ওর ওয়াইফ ওয়াইফ বলে ওঠে দেখো আমাদের দুজনের মধ্যে কোনো কিছুই কমন পড়ছে না আমাদের ম্যারেজ কাজ করছে না আর তোমার কাছে ভালো কোনো কাজও নেই তো তোমার সাথে আমি থাকতে পারবো না তো এই যে ডিভোর্স পেপার তুমি প্লিজ এখানে সাইন করে দাও আমাকে মাপ করে দিও তো পল কোনো কথা না বলে খুব খুশিতে এটা সাইন করে দেয় তো এটা দেখে পলের স্ত্রী অবাক হয়ে যায় কিরে কি হলো মানে আমরা তো জানি পল কেন খুশি হচ্ছে তো এরপর পল সরাসরি নায়িকার গ্রামের বাড়িতে আসে আর দেখা হয়ে যায় শ্বশুরের সাথে এবং শ্বশুরকে সরি বলে এবং তারপর সকল সত্য কথা বলে যে যুদ্ধে যাওয়ার আগে আমি একটা বিয়ে করেছিলাম তবে সেটা সিরিয়াস ছিল না ওর সাথে আমার ভালো ভালোবাসা ছিল না কিন্তু আপনার মেয়েকে আমি সত্যি অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই সাহায্যে ওনার খেয়াল রাখতে চাই বাট অ্যালবার্ট বা শ্বশুর আব্বা আগেই মাথা গরম সে মনে করো মেয়ের ঘটনা করে এসেছে মাল খেয়ে এমনি মনে করো পুরো টাল হয়ে রয়েছে সে অনেক বেশি রেগে যায় এবং পলকে মারতে শুরু করে এবং বলতে শুরু করে আমার মেয়ে আমাকে বলে সেই বাচ্চাও তোর নয় তবে তারপরে আমাদের পল বলে এর পরও আমি ওকে বিয়ে করতে চাইবো আর ওকে বিয়ে করলে ওর বাচ্চাও আমার হয়ে যাবে বাট তখন আলবার্ট রাগে করে কি পলের দিকে ল্যাম্প ছুঁড়ে মারে আর এ ওদের আঙুর বাগানে আগুন লেগে যায় তো সবাই আগুন নেভে অনেক চেষ্টা করে কিন্তু ওটা খুব জলদি বাগানে ছড়িয়ে পড়ে আর এই আগুনের মধ্যে ভিক্টোরিয়া ছোট আটকা পড়ে যায় আই পলের শালা কিন্তু পল করে কি নিজের জীবন বাজি রেখে শালাকে বাঁচায় তো যেহেতু মাত্র ফসল ওঠানো হয়েছে সব গাছ পুড়ে গিয়েছে তো এটা দেখে আলবার্ট কাঁদতে শুরু করে বাট ভিক্টোরিয়া তখন আসলে বাবাকে সান্ত্বনা দেয় এবং বলে আমরা আবার শুরু করবো বাট আলবার্ট তখন বলে সব কিছু আমার জন্য হয়েছে আমাকে মাফ করে দিস কিন্তু তখন আলবার্টের আবার বাবা ইমিন দাদা শ্বশুর আসে এবং বলে ভুল তো করেছিস কিন্তু এমন ভুল করেছিস আমরা তো আবার ফার্মিং শুরু করতে পারবো না আমাদের তো সব শেষ হয়ে গিয়েছে সবগুলো আঙুর গাছ নষ্ট হয়ে গিয়েছে আবার আঙুরের বীজও নেই আর যে যেসব জ্বর ঠিক রয়েছে আই মিন জ্বর মানে শেকড় থেকে গাছ হবে সেগুলো তো এখন পুষছেই আর কোনো ভবিষ্যৎ নেই আমাদের ফার্মের বাট পল যখন এই কথা শুনতে পাবো যেহেতু আর্মির মানুষ ওই সব দেখে তো অভ্যস্ত আগুনটা আগুন ও দ্রুত হাল ছেড়ে দেয় না ও করে কি আগুনের মধ্যেই গাছের কাছে গিয়ে পৌঁছায় এবং যেসব আগুন এখনো শেকড় পর্যন্ত পৌঁছায়নি বা নষ্ট হয়ে যায়নি এরকম কয়েকটা স্যাম্পল নিয়ে এসে আলবার্টকে দেখায় তো আলবার্ট এটা দেখে বলে হ্যাঁ আমরা তো ফার্মিং করতে পারবো এটা দিয়ে তো এরপর সবাই অনেক খুশি হয় আর তারপর ভিক্টোরিয়ার পুরো ফ্যামিলি এসে পলকে বলে আজকে থেকে তুমি আমাদের পরিবারের অংশ তো এইভাবেই পল তার সারা স্বপ্ন পুরো একটা ফ্যামিলি পেয়ে যায় আর এরপর পল করে কি কাছে আসে এবং চকলেটের ভেতর থেকে একটা আংটি বের করে ভিক্টোরিয়া কে পরিয়ে দেয় এবং তারা দুজন একসাথে হয়ে যায় আর ওদের দুজনের জন্য সবাই অনেক খুশি আমরাও অনেক খুশি আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ